আচ্ছা, 36 সপ্তাহে হিমোগ্লোবিন 8.8, তো আগের হিমোগ্লোবিনের সাথে এটাকে কিন্তু কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় যেগুলা দেখি যে আমরা 32 উইকস পর্যন্ত আমরা চেষ্টা করি যে আয়রন ইনজেকশন অথবা মুখে খাইয়ে আমরা ব্লাড ইনক্রিজ করার চেষ্টা করি, কিন্তু 32-র পর যদি হঠাৎ করে হিমোগ্লোবিন এত কমে যায়, 8.8 হয়ে যায়, তখন কিন্তু আমার হাতে আর সময় থাকে না যে তাকে ওষুধ খাইয়ে আমি হিমোগ্লোবিন বাড়ালাম অথবা আয়রন দিলাম, তখন কিন্তু আমার সময় থাকে না। তো সময় না থাকলে এই সময় কি 8.8 হলো, আমরা কিন্তু বলি যে পিআরবিসি দেওয়ার জন্য, মানে প্যাক্সেল দেওয়ার জন্য, কারণ এই সময় কিন্তু বাচ্চার অক্সিজেনের যে নিড এটা অনেক বেশি থাকে, এবং অক্সিজেনটা কিন্তু বাচ্চার শরীরে এই হেমোগ্লোবিনের মাধ্যমেই ট্রান্সফার হয়। সুতরাং এই সময় যদি 8.8 থাকে, তাহলে অবশ্যই ডেলিভারির আগে একটা ব্লাড দিলে আপনার যেমন মানে সুস্থ ফিল হবে, বাচ্চাও কিন্তু তার গ্রোথটা ধরতে পারবে। তো এই সময় 8.8 হলে ব্লাড দেওয়া উচিত, মানে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আয়রন খাওয়ানো, ইনজেকশন দেওয়া এটা অতটা কাজ করে না, ব্লাডটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কাজ করে। আর একটা কথা যেটা আমার, আমি জানি না আপনি বলেননি, আপনার রক্তের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা হয়েছিল কিনা, আয়রন লেভেল কত আছে, তারপরে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কত, গুলো কিন্তু কিছুই জানি না। তো এই জিনিসগুলো কিন্তু একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে কেন আপনার এত কম। এবং অনেক সময় ক্রনিক ইনফেকশনও কিন্তু এটা হয়, ক্রনিক ইনফেকশন স্পেশালি যাদের ইউরিন ইনফেকশন থাকে থ্রু আউট দ্য প্রেগনেন্সি, তাদেরও কিন্তু এরকম রক্তের যে মানে রেড সেল গুলো ভেঙে যায়, মানে ইনফেকশনের টক্সিন রিলিজ হয় সেটার জন্য কিন্তু রেড সেল গুলো ভেঙে যায়। তো সেই দিক থেকে চিন্তা করলে ইনফেকশন থাকলে সেটাও কিন্তু চিকিৎসা করতে হবে, কারণ ইনফেকশন থাকলে রক্ত দিলেও কিন্তু সেটা ভেঙে যাবে, সেটা শরীরে কাজ করবে না। তো রক্ত হিমোগ্লোবিন কম থাকলে যে রক্ত দিতে হবে এমন না, রক্ত তো দিতেই হবে, বাট এর সাথে অ্যাডিশনাল যে প্রবলেম গুলা সেটাও কিন্তু চিন্তা করতে হবে। হ্যাঁ, প্রবলেম গুলা যদি সলভ করা না হয়, তাহলে কিন্তু এই রক্ত বেশি দিন শরীরে থাকবে না, ডেলিভারির সময় আবার কিন্তু আপনার রক্ত শূন্যতা হয়ে যাবে। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা, আশা করছি আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন, লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবে এবং তার সমস্যাগুলো সমাধান করতে পারবে, আর তাতেই হবে আমাদের সার্থকতা।